আমার দিবো তবে সাবা বিঘাতে না। ও ফেরেশতা আমার দেওয়া পানি আমার দেওয়া দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো নদীর মাছ খাইলো, এক বেলার নামাজও পড়ে নাই দাড়িটাও রাখে নাই। আলেমুল আমাদের কথা শুনিয়া আমল করে নাই। আমি আল্লাহ আজ ইনসাফের বিচার করো। এই নাফরমান গুনাহগার কত আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আমার দ্বীনের বিরোধিতা করত। আজকে আমি ইনসাফের আমলনামা তার হাতে দিব, তবে বাম হাতটা সোজা করে দিব না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা এই বেনামাজি নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়ে ফেল, ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো। হাতটা বাঁকা করিয়া ফেরেশতারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله
وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ محبت لا الہ الا اللہ لا الہ الا اللہ
কোন পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, কিন্তু এরপরও আল্লাহ কুকুর শুকর গরু এগুলো উঠাবেন কিয়ামতে, বিচার করবেন কিভাবে জানেন? আল্লাহ বলবেন, আই দুর্বল কুত্তা, দুনিয়াতে তোর উপরে সবল কুত্তাটায় খামা খাক্কা ভাক্কা মারছিলে, আজকে ইনসাফের বিচার আল্লাহ কায়েম হয়েছে, আর আফার ময়দানে আমি আল্লাহ এসে সাজাইছি ইনসাফ বিচার করার জন্য, আজকে তোর শক্তি দিলাম, তোর প্রতিশোধ নিয়ে কেন গরুর হালাল, এবার গরু পশুর বিচার শেষ, আল্লাহ বলবেন কুন্তু তুরাব, মাটি হয়ে যাবে, ওই গুনাহগারের আফসুস করবে, ওদের মতো যদি আমরাও মাটি হয়ে যেতাম, আমরাও জান্নাত না থাকতো, জাহান্নাম না থাকতো, এবার আল্লাহ বলবে আইও জালে নাই, তোমার বিচার হবে কত ধানে কত চাল, এখন সব তেরো বলি তো কেয়ামত কি, কেয়ামত কেন, কেয়ামত কিভাবে, কেয়ামত কি মানুষের জীবনে পরকাল জিন্দেগি একটা আদালত থাকবে, যেই জিন্দগির শুরু হবে শেষ নাই, এই জমিনটাই হবে পৃথিবী নামক গ্রহটা হবে কিয়ামতের মাঠ, মক্কা নগরীর পাশে আরাফার মাঠ হবে আল্লাহর বিচারালয় আদাল, কেউ বলছেন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, এখন তো উঁচা নিচা, কিয়ামতের মাঠ যেদিন হবে এই জমিনটাই সমতল, হাজার মাইল দূরে একটা ডিম রাখলেও এখান থেকে দেখা যাবে সমান, এবার আসুন কেয়ামত কিভাবে সংগঠিত করবেন, বিস্তারিত না সংক্ষেপে আমি কিছু কথা বলবো, কতটা ভয়ঙ্কর হবে কেয়ামতের মাঠ, কতটা ভয়ঙ্কর, জমিন সমান কিছু নাই, টোটাল জমিন সমতল সমান কিছুই নেই, মানুষগুলো সব মাটি দিয়েছে, দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবে কবর থেকে সমুদ্রে এদের নিয়ে আসে, একজন পিছনে একজন সামনে থেকে আমার আদালতে নিয়ে আসে সবাইকে, নারী আর পুরুষ সবুলঙ্গ দ্বারা, কারো পরনে কোনো বস্ত্র থাকবে না, উঠার আগে সূর্য নিছে, এখন তো সূর্যের একটা মুখ এখানে দেওয়া, আর মুখগুলো সব উপরে, এবং সেই বিজ্ঞানীরা বলে সূর্যের তাপ ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের মুখের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ দেয়া আছে, সূর্যের তাপগুলো ওখানে লেগে ওই গ্যাসের আবরণটা কন্ট্রোল করে জমিনের মধ্যে তাপ চলে আসে, আবার বান্দায় তাপ সইতে পারে না, কষ্ট হবে আল্লাহ জানেন, এই জন্য পুরো বডিকে কাভারিং করে দিয়েছেন যেন তাপটা ডাইরেক্ট না লাগে,
আমরা প্রসাদ করছি, মাথায় চুল লাগাইছি তাপ কমানোর জন্য, পশুও আল্লাহ কাভার করে দিচ্ছে, ওদিকে জাহান্নাম রেডি আসতেছে, দা দা করে আসতেছে, আর বলতেছে হালমিন মাজিদ, ওদিকে আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিয়ে ফেলবেন, প্রত্যেকে আদালতে বসার একটা ভাষণ দেয় নতুন চেয়ারে বসে, দেশটা কেমনে চালানো একটা ভাষণ দেয় না, আল্লাহ ভাষণ দিবেন খুব গরম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই দুনিয়ার রাজা বাদশাহ আজকে বল, আজকে হাসরের মাঠের রাজত্ব কার, আল্লাহর আওয়াজটা এত যে বিকট হবে হাসরের মাঠ থর থর করে কাঁপতে থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, কেউ জবাব দিবে না ভয়, আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, পৃথিবী শান্তির দূত, সৃষ্টি শ্রেষ্ঠ রাজনীতি শিক্ষক, পৃথিবী চূড়ান্ত রহমতের বাড়িধারা, সৃষ্টি শ্রেষ্ঠ ব্যক্তি, দু জাহানের সরদার সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যাদের মেহনতে আজ এই সুন্দর আয়োজন, গরমের দিনে প্যান্ডেল না করলেও হতো, কষ্ট করেছেন, অর্থ ব্যয় করেছেন, যথেষ্ট পরিমাণ না খেয়ে ঘুম নষ্ট করে এই মেহনতের ফসল আছে, আল্লাহ এর বরকতে সার্বিক সহযোগিতাকারীদেরকে দুনিয়াতে শান্তি সম্মান এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, সমস্ত শিক্ষক ছাত্রবৃন্দ যারা আল্লাহ সবাইকে কবুল করেন, পুরা এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, এবং এই কবুলিয়াতের ধারায় আল্লাহ পুরো দেশকে জালেম থেকে হেফাজত করেন, বয়ান হয়ে গেছে, বাকি শুধু দোয়া, আর যে বয়ান করবে এগুলো আপনারা জানেন, দোয়ার দিকে আগানোর জন্যই সামান্য কিছু কিয়ামত নিয়ে কথা বলবো, সেই জন্য আমি আয়াত নিছি, পরকাল জিন্দেগি কিছু কথা বলার সম্বলিত আয়াত, কিয়ামতের বিবরণের আয়াত, আপনাদের জানা থাকলে আমাকে বলবেন কোরআন শরীফের আয়াত সংখ্যা কত, 6,666 আয়াত, এটা একটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ মতামত, অপ্রসিদ্ধ মতামত আর আছে, এই 6,666 আয়াতের মধ্যে মানুষের জীবনের হালাল হারামের বিবরণ সম্বলিত বিধানের আয়াত আছে 500 আয়াত, কোনটা হারাম কোনটা হালাল এর বিবরণের আয়াত কত, এর নাম বিধান, এবার বাকি রইল কত আয়াত বলেন, কত সব আয়াতে শুধু ওয়াজ, বলেন তো বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি,
এবারে 6000 আয়াতে আল্লাহ পাক ওয়াজ করেছেন। ওয়াজ কাকে বলে? আপনাদের কথা হবে এখন শুধু ধৈর্য দিবো, বয়ানের টাইম না, কিন্তু আল্লাহ যা বলাবেন আমার থেকে আপনাদের কষ্ট বেশি নেই। এদেশের ওলামায়ে কেরাম যে কষ্ট করে তার 1000 প্রতিভাগের একবার কষ্ট আপনারা করেন। সিমেন্ট ফ্যাক্টরি ওটা কিছুই না, দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই বড় অনবরত চিল্লা না, পৃথিবীর চূড়ান্ত কষ্টের কাজ। অতএব কথা হবে আল্লাহ বলার তৌফিক দিবেন, আপনাদের দোয়া লাগবে, আর যে আমার জন্য দোয়া করবে সে ময়দান থেকে উঠে যাবে না, উঠে যাবে সে দোয়া দিবেন। অতএব আপনাদের দোয়ার উপরে ধৈর্যের উপরে আমার বয়ান চলে, কথা চলে। ধৈর্য চ্যুত হয়ে গেলে আমি হাঁটু দায় হয়ে গেল। কি কথা বলতেছিলাম গেছেন ভুলে গেছেন একটু? 6000 আয়াতের মধ্যে কি আছে? ওয়াজ কাকে বলে? বিধান কাকে বলে একটু বলছি, খেয়াল করেন না অনেকে। মানুষের জীবনে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এর বিবরণ যে আয়াতে দিছে এর নাম বিধান। আর আল্লাহর এই হালাল হারামের বিধান মানলে লাভ কি না মানলে ক্ষতি কি তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত কত? এবারে 6000। এই 6000 আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন তিন পদ্ধতিতে, তিন সাবজেক্টের উপর। কতটা সাবজেক্ট? এবার তিন দিয়ে 6000 এর ভাগ করলে কত করে ভাগে? 2000। তিন সাবজেক্টের উপরে বয়ান। প্রথম সাবজেক্ট তালকির বি আলাইল্লাহ, দ্বিতীয় সাবজেক্ট তালকির বি আইয়ামিল্লাহ, তৃতীয় সাবজেক্ট তাযকির বিমা বাদাল মাউত, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীত ইতিহাসের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, তিন কেয়ামতের বিবরণের ওয়াজ। তাহলে তিন পদ্ধতির ওয়াজ ভাগে কয় হাজার পড়ছে? তাহলে কি বুঝলাম? আল্লাহর কুদরতের ওয়াজ আছে 2000 আয়াতে, কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে 2000 আয়াতে, কেয়ামতের ওয়াজ আছে 2000 আয়াতে। আমি সেই কেয়ামতের থেকে একটা আয়াত করছি, কেয়ামত নিয়ে আলোচনা। তবে যেহেতু কথাটা এসেই গেছে, আমি বাসার থেকে মুখস্থ করতে করতে আসি নেই যে আমি এই কথাগুলো বলবো, ওর মায়ের সন্তান পারবে লিখে নিলে সেটা ভিন্ন কথা, জানিলে আল্লাহ যা বলাচ্ছেন তাই হচ্ছে, জেহেনে এগুলো ছিল না। এই যে তিন সাবজেক্টে বয়ান করলেন আল্লাহ, ওয়াজ করলেন, কিন্তু আল্লাহ কোনো সিরিয়াল রাখেন নাই ঠিক মতো। মানে একজন একটা বই লেখছে ইমান ও আমল, তো বইটা খুললে প্রথম কোন সাবজেক্টের বয়ান পাবেন? ইমান। পুরো ইমানের চ্যাপ্টারের আলোচনা শেষ, এরপরে আমলের আলোচনা শুরু। আল্লাহ পাক যে তিন পদ্ধতিতে ওয়াজ করছেন, আল্লাহর কুদরতের 2000, অতীতের কিসসা কাহিনীর বয়ান 2000, আর কেয়ামতের বয়ান আছে 2000 আয়াতে। তাহলে দুনিয়ার নিয়মে আগে আল্লাহর কুদরতের 2000 শেষ, এরপরে শুরু হবে কেচ্ছা কাহিনী 2000, লাস্ট যায় পড়বে কেয়ামতের 2000। এরম সাবজেক্টের সিরিয়াল নয়, সব আল্লাহ জানা। শুরুতেই আল্লাহ বিধান দিয়েছেন আকিমিস সালাহ বিধান, আতুজ যাকাত বিধান, আছে না?
এবারে বিধান মানবেন কেমনে? এই জন্য ওয়াজ শুরু করছেন হুদাল্লিল মুত্তাকিন يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জবাব দিয়ে বলেন, আল্লাহ মানুষকে ইতিহাস শিখাবার জন্য কোরআন দেন নাই। আল্লাহ মানুষকে কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য। আমার আজকে আলোচনার বিষয় কি? কিয়ামত। কিয়ামত কি এখন না পরে? মরার আগে না পরে? বলেন না কেন? প্রশ্ন, কিয়ামত কেন? কিয়ামত কি? কিয়ামত কিভাবে? কিয়ামত কেন তার বাংলা সংক্ষেপ জবাব, কিয়ামত এজন্য যে ইনসাফের বিচার টাইম করার জন্য কিয়ামত। বল, দুনিয়াতে হবে না, জীবনেও কেউ পারবে না। কেন পারবে না? আমাকে জবাব দিতে হবে কথা। এক, আল্লাহর বান্দা প্রবৃত্তি কবলে বলিয়া একজনের পল্লা কেটে ফেলছে। কয়জন? একজন। কয়জন মারছে? একজন। আদালতে হাজির, জাস্টিস ফয়সালা দিলে একটা হত্যা করে দাও, ফাঁসি। ফাঁসির বদলে ফাঁসি, হত্যার বদলে হত্যা। এবার আমাকে প্রশ্নের জবাব দিবেন, একটারে হত্যা করছে জন্য এক বিচার কি? তাকে হত্যা করো, আর একজন আসামি ধরা পড়ছে, একা মানুষ পাঁচজনের মাঝে কয়জন? পাঁচজন। আদালতে হাজির, জাস্টিস ফয়সালা দিলে হত্যা করে দাও। এখন যদি তার আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, এবার আসেন আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলেন ওই দিন কিন্তু ইনসাফ হবে। কেমন ইনসাফ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন ইনসাফ হবে, আপন আপনি কেউ পরিচয় দিতে চাইবে না। মা বলবে আমি একটা নেকের টান পড়ে গেছে, ও সন্তান আমাকে একটা নেক দিলেই তো আমি জান্নাতে যেতে পারি, একটা নেক দে। সন্তান বলবে আমি মায়ের গর্ব সারা দুনিয়ায় জন্ম নেই না আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, যাও নেক দিব না। বড় মারাত্মক হবে কিয়ামতের মাঠ, সূর্যের গরমে এই যে জমিনটা মাটির জমিন তামা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, সূর্যের গরমে লোহা হতে পারতো? লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হবে কেন? স্বর্ণ রূপা লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে। বলে কি? লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না, স্বর্ণের এক মাথা আগুন লাগছে তো ভিন্ন মাথা তা বাজবে না। কিন্তু তামার ধাতুটা এমন কঠিন, এক জায়গা গরম হলে পুরা অংশটাই গরম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর আদালত থেকে আমার আল্লাহ পাকের
রাগান্বিত আওয়াজ, মানুষগুলো বেকারার হতে থাকবে, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন ওই দিনের ভয় কর, ওই দিনে হিসাব দেওয়া লাগবেই, পালাবার উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ধীরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেখানে লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। পালাবার কোন রাস্তা থাকবে না। আল্লাহ বলেন এই সময়টার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে মরার আগে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী তাদের জানায় দেন আমি তাদের বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিয়া দেব। কান্না শুরু করবে, সূর্যের গরম সহ্য করতে না পেরে উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় গিয়ে একটু পরিত্রাণ পাওয়া যায়, দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। ও আপনি তো আদি পিতা, তো আল্লাহর কাছে সুপারিশ করে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামে আগুনের গরম সহ্য করতে পারি না। আদম নবী বলবে আমার চিন্তায় আমি ব্যস্ত, আমি আমার নিয়ে ভয়, আজ আমার আল্লাহর যে রাগ দেখো, আমার যে কি উপায় হবে, যাও আমি তোমাদের বিষয়ে কিছু বলতে পারব না। উম্মতেরা ঘুরতে ঘুরতে যাইবে কোথায় যায়, গিয়া নূহ আলাইহিস সালামের দরবারে হাজির, নূহ নবী কাঁদতেন আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, উম্মত বলবে আমাদের বেলা একটু সুপারিশ করবেন নি বলে আমি পারতেছি না, যাও। ঘুরতে ঘুরতে মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে যাও যাও যাও। সর্বশেষ একজন মাত্র মায়ার নবী, রহমতের নবী দরবারে গিয়া হাজির হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না, ওই মুসিবতে নবীরা পর্যন্ত গুনাহ নাই তারপর কান্না করবেন, আপনাকে উম্মতেরা কোথায় তালাশ করে পাবে? নবী বলেন ওই দিন আমি কোথাও যাব না, বিচারক কি রায় দেন তার পাশে বসিয়া থাকব, রায়টা যেন আমার উম্মতের বাম দিকে না যায়, আমি আমার বিচারক মালিকের পাশে সেজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, মূসা নবীর কান্না আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, আদম নবী কাঁদবেন আমাকে বাঁচাও, নূহ নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন আয়েশা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ একা,
আমার বলুন আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমি সিজদায় পড়ে শুধু একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আপনি কান্না করার পরে কি হবে? আমার আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলো ধৈরে ধৈরে সব জান্নাতের দিকে নিতে থাকেন। নবী বলেন, তখন আমি আমার উম্মত গুলো ধরে 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 হাসরের মাঠ থেকে আলাদা করে এক সাইডে নিয়ে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে ধইরে কাউসারের পানি পান করাবো, আমার উম্মতের নিয়া হাজির হব। আল্লাহ নবীর এই কথা শুনে আম্মা জানা আয়েশা বলেন, কোটি 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 হাজার কোটি মানুষ, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়ায় ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমার উম্মতের চেহারাটা নূরের আলোতে চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাবে, আমি ধৈরে ধৈরে জান্নাতের পথে ডেকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, নবী কাউসারের পাশে লাইন করায়া একজনকে এক পেয়ালা করে পানি দিবেন, এত সুন্দর পানি, একবার যারা পান করবে আমার কখনো পিপাসা লাগবে না, একজন পান করে যাও, জান্নাতের গেইটের পাশে বসো, ওই এন্ডুম আছে সেখানে, সেখানে গিয়া বসো, আর একজন লাইন, নবী নিজের হাতে পানি পান করায় উন্নতের কাউসারের পানি। হঠাৎ লাইনে অনেক মানুষ মাঝখানে একটা পর্দা ফালাইয়া দিবে, ফেরেশতারা পর্দা দিলা কেন, উম্মত কি শেষ? ফেরেশতারা বলবে, না শেষ হয় না তো পর্দা ফালাইলা কেন, এতক্ষণ যাদের পানি দিছে আপনার খাঁটি উম্মত, আর এখন যারা পর্দার ওই পাশে সব হলো ভেজাল উম্মত, এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ করে নাই, অন্যে নামাজ করতো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যে জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজে পাগড়ি পরে নাই, অন্যে নবীর আশিক হয়ে পাগড়ি লাগাইতো তাও পছন্দ করে নাই, নিজে হালাল খায় না, অন্যে হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শ মানে নাই, অন্যে মানতো তাও পছন্দ করে নাই। তখন নবী বলেন, আয়েশা, আমি তখন বলব, সুহকান সুহকান ভেগে যারে উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না, সাথে সাথে আমার মালিকের কুদরতি গাইবে আওয়াজ, আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা এদের জাহান্নামের শিকল হাতে লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে, আল্লাহ আমলনামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবেন, আল্লাহ পাক নেক আমলওয়ালার ডানহাতে আগুন নিয়ে বলবে, যা জান্নাতে যা, আর যারা বেনামাজি গুনাহগার আল্লাহ বলবে, ওদের লাইনে দাঁড় করাইয়া বাম হাতে এক বেলার নামাজও পড়ে নাই, দাড়িটাও রাখে নাই,
আলেমুল আমাদের কথা শুনিয়া আমল করে নাই, আমি আল্লাহ আজ ইনসাফের বিচার করব। এই নাফরমান গুনাহগার কত আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আমার দ্বীনের বিরোধিতা করত, আজকে আমি ইনসাফের আমলনামা তার হাতে দিব, তবে বাম হাতটা সোজা করে দিব না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই বেনামাজি নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়ে ফেল, ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো, হাতটা বাঁকা করিয়া ফেরেশতারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে যত অন্যায় করেছো দেখ আমলনামায় সব লেখা, জীবনে যা করেছো আমলনামায় লেখা আছে, কত রাত্র মোবাইল নিয়ে গুনাহ করেছো দরওয়াজা জানালা বন্ধ করিয়া তোর রুমের ভেতরে কেউ নাই, মোবাইলটা নিয়ে সারাটা রাত কবিরে গুনাহ করে কাটাইছো, তোর মাও জানে না তুই কি করো, তোর বাবাও জানে না তুই কি করো, কিন্তু আমি মাওলাই তো তাকাইয়া কুদরতের নজর দিয়ে দেখছি, আমার ডানে আমতের চোখ দিয়ে তুই কবিরে গুনাহ দেখতেছো মোবাইলের মাধ্যমে, আমি আল্লাহ পাক দেখ আমলনামায় লিখে রাখছে ফেরেশতারা পর, আমলনামা পেছনে চেহারা সামনে চোখ সামনে কেমনে পড়বে, ফেরেশতারা বলবে আল্লাহ চেহারাটা সামনে আমলনামা পেছনে কেমন করে পড়বে, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের ঘাতটা ধরিয়া জোরে মোচড় দিয়া পিছনে ভিড়ায় দাও, ফেরেশতারা বলা মাত্র ঘাত ধরে পিছন দিকে ফিরায় দিবে, আজাব এত বড় কঠিন, ও আল্লাহর বান্দারা জাহান্নামের ভয় কিয়ামতের দিনের ভয়ে, আল্লাহ বলেন যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে তাদের ঠিকানা হবে জান্নাত। ও আমার কলিজার যুবক, ও পর্দারের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা, তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায় আমার অন্তরটাও দৌড়ায়, টুপি মাথায় দিলে গরম লাগে তোমার থেকে কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি রে বাবা, লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে তাও বুঝি, এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয় তাও শুনি, এরপরও কেন টুপি ভালাই না, দাড়ি ভালাই না, জামা ভালাই না, নামাজ সারি না, বেপর্দায় চলি না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই, কোরআনে ভুল নাই, ওরে গুনাহগার হইয়া কবরে গেলে কত বিপদ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, আর মদিনার নবী বলেন ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও, বেপর্দাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তোর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না, খালি শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না, আল্লাহর নবী বলেন তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতাই নাফরমানকে ধরো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও, কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সব কবর ভরে যাও, চিন্তা করো
কবরের জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। দুনিয়ায়